বন্ধুরা, আজ আমরা কথা বলবো আরেকটি ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট, অর্থাৎ গাণিতিক ধ্রুবক ই নিয়ে। আমরা সবাই জানি ই হলো ন্যাচারাল লগারিদমের বেস, এবং এটি হলো 1+1/n এর লিমিট। অর্থাৎ যখন এন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে, তখন 1+1/n এর যে মান বা এ মানটি ই, অর্থাৎ ন্যাচারাল লগারিদমের যে বেস ই, ই এর যে মান সেই মানের দিকে অ্যাপ্রোচ করতে থাকে। যাই হোক, চলো আমরা দেখে নিই আমাদের ক্যাসিও ক্লাসিক্স ক্যালকুলেটরে ই কে কি হিসেবে দেখায় বা ই এর মান কত দেখায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10^x এর উপরে লাল কালারের ই লেখা রয়েছে। তাহলে আমরা আলফা নিউমেরিক বাটন, অর্থাৎ আলফা ব্যবহার করব। আলফা ই, এটি হলো ন্যাচারাল লগারিদমের বেস ই। এখন আমরা যদি ইকুয়াল বাটনটি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি যে 2.7182818, অর্থাৎ দশমিকের পরে 9 ঘর পর্যন্ত প্রদর্শন করছে। কিন্তু আমাদের ইন্টারনাল ক্যালকুলেশনের জন্য ক্যাসিও ক্লাসিক্স ক্যালকুলেটরে ই এর মান বা ন্যাচারাল লগারিদমের বেস ই এর মান 2.7182818845904, অর্থাৎ দশমিকের পরে 14 ঘর পর্যন্ত মান নিয়ে ক্যালকুলেশন করে। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য।